আমার আমি তখন অনেকটাই ছোট ছিলাম, আমরা নিজেদের ব্যাপারে আমরা আমাদের নিজেদের ব্যাপারে কিছু বলবে সেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ। আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, অ্যান্ড আমার সাথে আজকে অভিজিৎ রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ সবাই। অ্যান্ড তোমরা সবাই কেমন আছো লকডাউনের মধ্যে সবাই একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো যে সবার ওখানে কী কী পরিস্থিতি রয়েছে অ্যান্ড কীভাবে রয়েছো তোমরা। আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, অ্যান্ড ভিডিওটাতে তোমরা লাইক করে দিও, অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই। আজকের ভিডিওটা আমরা নিজেদের ব্যাপারে আমরা আমাদের নিজেদের ব্যাপারে বলছি। আজকের ভিডিওটা কিভাবে আমরা এক হয়েছি এবং এতদিন আমরা কিভাবে একসাথে আছি। অনেকেই বলে যে এতদিন থাকা যায় না, এতদিন একটা ভালোবাসা টিকে থাকতে পারে না বা টেকানো যায় না একটা ভালোবাসা। আজকে তোমাদেরকে বলবো যে আমরা এত বছরের জার্নিটা আমরা কিভাবে শুরু করলাম, শুরু থেকে আজ পর্যন্ত আমরা কিভাবে এতটা আসলাম, এটাই আজকে টপিক আজকের এই ভিডিওতে। আমিও কিছু কথা বলবো আর এখানে রিক্তাও কিছু কথা বলবে, তো তোমরা দেখতে থাকো। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, বাবা মারা গেছে, প্রায় 11 থেকে 12 বছর হয়ে গেল বাবা মারা গেছে। আমার কিডনির অসুখ হয়েছিল তখন, খুবই ফিনান্সিয়াল খুবই প্রবলেম চলছিল আমার, যেই জন্য বাঁচাতে পারা যায়নি, অনেক প্রবলেম হয়েছে, ব্লাড জোগাড় করা যায়নি, ঠিক মতো ট্রিটমেন্ট করা যায়নি। তো তার 1 বছরের মাথাতেই ওর সাথে আলাপ হয়, অ্যান্ড আমাদের বাড়িতেই এসেছিল ও, ছোটোবেলা থেকেই আলাপ। হ্যাঁ, যেটা ও বলল, ওর বাবা মারা যাওয়ার 1 বছর পরেই ওর সঙ্গে আমার আলাপ। ওকে আমি চিনতাম না, ও আমাকে চিনত না। আমি ওদের বাড়িতে আমার বন্ধু থাকে, তোমরা জানোই তোকে, সৌতিক বন্ধুদের সঙ্গে ওই বন্ধুরা আমরা আসতাম আগে সবাই মিলে, শুধু আমি আসতাম না ওর বাড়িতে, আরও 5-6 জন আসতো। যেমন তাদের মধ্যে আছে মানুষ, শুভ, অনেকেই আছে, এদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো পরবর্তীকালে, নিশ্চয়ই এরা ভিডিওতে থাকবে। আমরা আসতাম এরকম সবাই মিলে গল্প গুজব করতাম, ওদের ছাদ আছে ওদের ছাদে যেতাম এবং ঘরে ভিডিও গেম খেলতে আসতাম। তখন ছোটোবেলায় অনেক ভিডিও গেমের নেশা ছিল আমার, প্রচণ্ড পরিমাণে ভিডিও গেম খেলতাম, ভিডিও গেম খেলতে আসতাম। আর ওর মা বাবার সাথেও খুব ভালো আমাদের একটা সম্পর্ক হয়ে গেছিলো। ইনফ্যাক্ট ওর দিদি ছিল, তখন ওর দিদির বিয়ে হয়নি, এখন বিয়ে হয়ে গেছে, দিদির বিয়েতেও আমরা অ্যাটেন্ড করেছিলাম, গেছিলাম। তো এটাই আমার সৌতিকের সঙ্গে তখন এরকমই আমার বন্ধুত্ব ছিল। বাড়িতে আসা যাওয়া করতাম ম্যাক্সিমাম সময়, ওই বাড়িতেই ও থাকে, ওই বাড়ির মধ্যেই ও থাকে। তারপর থেকে ওকে যেদিনকে ফার্স্ট দেখি সেদিন থেকেই মনে ধরে গেছে, কি বলবো। আর খুব ভালো মেয়ে ও, এবং জানি না বড়াই করছি না সেরকম, কিন্তু এত বছর হয়ে গেছে আমরা, এখন অবধি আমাদের মানে সেরকম কোনো ঝগড়া বিবাদ বড় কিছু এরকম কিছু হয়নি। আশা করি পরবর্তীকালেও এরকম কিছু হবে না। যেটা বললো অভিজিৎ, তো আসতো বাড়িতে, তারপরে 1-2 দিন কথা বললাম ওর সাথে, ছাদে যেতাম, ছাদে যাওয়ার পর 1-2 দিন কথা বলতাম, তারপর আস্তে আস্তে আমারও ভালো লাগলো ওকে, অ্যান্ড তারপর থেকে কথাবার্তা বলতাম, তারপরে আস্তে আস্তে সম্পর্কটা এগোলো। অ্যান্ড প্রপোজ করা নিয়ে কিছু বলবে? হ্যাঁ, ও বলতে লজ্জা পাচ্ছে, আমাকে ফার্স্ট প্রপোজ ওই করে, ওটা ছিল এই মাসেই, জুন মাসের 21 তারিখ 2011 ফার্স্ট প্রপোজ ও আমাকে করে, এবং করতে গিয়ে সেই কি অবস্থা, চোখের জল বেরিয়ে একাকার, সেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়েছিল। এখনও সেই কথাটা মনে পড়ে। ওটা ছিল তখন মোস্ট প্রবলি সন্ধ্যেবেলা, হ্যাঁ সন্ধ্যেবেলা ও আমার কাছে এসে এরকম প্রপোজ করে। সৌতিক ছিল সামনে, আর তো কেউ ছিল না, তখন খুব একটা বেশি কিছু জানাজানি হয়নি। তারপর আস্তে আস্তে আমরা এগোলাম, আস্তে আস্তে আমরা অনেক ছোট ছিলাম, আমি তখন
ক্লাস 10 মানে মাধ্যমিক গিয়েছি, আর ও তখন ক্লাস 6 থেকে 7 এ উঠবে। ওই সময়কার কথা বলছি, মানে এত ছোট বয়স থেকে আমরা একে অপরকে চিনি। অ্যান্ড যেটা হচ্ছে তারপরে তো সব ঠিকই ছিল, অ্যান্ড অনেক প্রবলেম হয়েছিল, আমাদের ফ্যামিলিতেও হয়েছিল, ওদের ফ্যামিলিতেও হয়েছিল, তো মেনে নিয়েছে এখন পুরোটাই, এখন সবাই মেনে নিয়েছে, ওদের বাড়িতে তো সবাই মেনে নিয়েছে। অ্যান্ড আমার বাড়িতে ফ্যামিলিতে আমার মা আছে এখন বর্তমানে, বাবা তো মারা গেছে, তো মাও পুরো মেনে নিয়েছে, অ্যান্ড কিছু কথাবার্তা চলছে, এগোচ্ছে, দেখা যাক কত দূর কী হয় সেই কথাবার্তাটা। আর এবছরটা তো পুরোটাই লকডাউন হয়ে রয়েছে, বাইরে কোথাও ঘুরতে টুরতেও যেতে পারছি না। আগের বছর 2020 এবং এই 2021 এই দুটো বছরই লকডাউন হয়ে গেছে। হ্যাঁ, দুটো বছরই লকডাউন হয়ে রয়েছে, তো কোথাও ঘুরতে টুরতে যেতে পারছি না, বাড়িতেই থাকতে হচ্ছে, বাড়িতেই থাকতে হবে সেই দিনটাতেও। ভাবলেও ভালো লাগে সেই পুরোনো দিনগুলোর কথা। আমরা এই 11 বছর অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক ভালো ভালো জায়গা যেগুলো ও দেখেনি। যেমন ফার্স্ট আমরা ট্রামে চড়ি, মানে আমরা না, ও ফার্স্ট আমার সঙ্গে ট্রামে চড়ে, ও কোনোদিন ট্রামে ওঠেনি, ট্রামে ফার্স্ট আমার সঙ্গেই চড়ে। তারপর আমরা আগে প্রথম প্রথম অনেক লুকি লুকিয়ে ঘুরতে যেতাম, এদিক ওদিক যেতাম, আসলে অনেক ছোট ছিলাম তো কেউ জানতো না, আর জানলে ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যেত যে এত ছোট বয়স থেকে একে অপরের সঙ্গে আছি, জিনিসটা খুব মানে মানুষ অন্যরকম নিত আর কি। এখন তো এটা এখন সমাজে সব স্বাভাবিক হয়ে গেছে, কোনো ব্যাপারই না, এখন যে যা পারছে তাই করছে। কিন্তু আমরা অনেক ধৈর্য সহকারে, অনেক গুছিয়ে, নিজেদের ম্যানেজ করে আমরা কিন্তু একে অপরের সঙ্গে আছি এখনও অবধি। কেউ আজ পর্যন্ত কোনো বাজে কোনো উল্টোপাল্টা কথা বলেনি যে তোরা এই আছিস তোরা ওই আছিস, এরকম কোনো সিচুয়েশান এখনও ফেস করতে হয়নি। ঠাকুরের ইচ্ছায় আমরা খুবই ভালো আছি এখন, খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে, জানি না কবে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো যেটা বললো অভিজিৎ সেটা একদমই ঠিক। আর যেটা হচ্ছে প্রথম প্রথম অনেক প্রবলেম হয়েছে বাড়িতে সবাই মানতে, অ্যান্ড আমার যে আদার্স ফ্যামিলিটা রয়েছে তারাও খুব মানে মানতে চায়নি ফার্স্টে, অ্যান্ড অনেক কিছুই হয়েছে। আর ওদের বাড়ি থেকে সবটাই মেনে গেছিলো, অ্যান্ড মা বাবা তো এখন পুরোটাই সব কিছু জানে, অ্যান্ড এখন সবাই মেনে গেছে, অ্যান্ড আমার মাও এখন মেনে গেছে, আর কেউ খুব ভালোবাসে, আর ওর মা বাবাও আমাকে খুব ভালোবাসে। এখন দুই বাড়িতেই যাতায়াত হয়, সবাই খুব ভালোবাসে, অ্যান্ড ওর পুরো ফ্যামিলির লোকজনই আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড আমাদের বাড়িতেও আসে, প্রায়ই আসে, যেহেতু পাশেই থাকে তো সেই জন্য চলে আসতে পারে। লকডাউনের মধ্যে তো দূরে থাকলে কোথাও থেকে আসতে পারতো না, তাই না? এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম কারণ তোমরা আমাদেরকে চেনো না, আমরা কে, আমরা কী আমাদেরকে জানো না, তার জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম, কারণ আমরা তো কোনো সেলিব্রিটি না যে তোমরা আমাদের চেনো। এই জন্য এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তোমরা আমাকে চেনো, সরি আমাদেরকে চেনো, আমাদেরকে জানো আমরা কীরকম মানুষ। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক তোমরা যদি দাও এটা খুব ভালোই হয়। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তবেই, জোর জবরদস্তি তো কিছু হয় না, ঠিক আছে? যাই হোক, আজকে আমাদের ব্যাপারে যতটুকু বললাম, আবার পরে আরও অনেক কথা আছে, এত কথা তো বলা যায় না, আরও অনেক কথা আমাদের, ওটা আবার নেক্সট ভিডিওতে যাব। এর যদি সেকেন্ড কোনো পার্ট তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই তিনটে অবশ্যই করে দিও। হ্যাঁ, আর বেশি বেশি করে শেয়ার করো, হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো যাতে লোকের কাছে যায়, লোকরা আমাদেরকে জানে, লোকরা আমাদেরকে চেনে। আজকের ভিডিও এটুকুই থাক, আর তো বেশি কিছু বাড়ালাম না ভিডিওটা, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর প্লিজ 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 কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা টাটা।